গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় কাবিং করব, শান্তির বার্তা আনব। এই প্রতিবাদে শুরু হয়েছে 6 দিনব্যাপী নবম জাতীয় কাব ক্যাম্পুরি। দেশের সকল জেলা ও উপজেলা থেকে প্রায় 9,000 কাব স্কাউট, স্কাউট লিডার, স্কাউট কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন। সোমবার মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এই ক্যাম্পুরি উদ্বোধন করবেন। কালিয়াকৈর প্রতিনিধি খোরশেদ আলম জানান, মৌচাকের মঞ্জুরুল করিম অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে কালিয়াকৈর ও গাজী প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পুরি আয়োজকদের পক্ষে সংবাদ সম্মেলনে ক্যাম্পুরি সম্পর্কিত তথ্য প্রদান করেন ডেপুটি ক্যাম্পুরি চিফ সরওয়ার মোহাম্মদ শাহরিয়ার, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কাজী নাজমুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।